কনডেনসেশন বিক্রিয়ার উপর প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, দেখেছো, ক্লেজেন স্মিথ বিক্রিয়া এবং ক্লেজেন কনডেনসেশন। এখন আমরা ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি নয়ভেনেগেল বিক্রিয়া বা নয়ভেনেগেল কনডেনসেশন। দেখো, 1898 সালে জার্মান রসায়নবিদ এমিল নয়ভেনেগেল এই বিক্রিয়াটি আবিষ্কার করেন। এমিল নয়ভেনেগেল হলেন তৎকালীন জার্মান বিখ্যাত জার্মান রসায়নবিদ ভিক্টর মেয়ারের পিএইচডি স্টুডেন্ট। ভিক্টর মেয়ারের নাম আমরা জানি, ভিক্টর মেয়ারের আবিষ্কৃত যন্ত্র এবং ভিক্টর মেয়ার অ্যাপারেটাসের সাহায্যে কিছু গ্যাস এবং উদ্বায়ী তরলের বাষ্প ঘনত্ব আণবিক নির্ণয়ের পদ্ধতির জন্যে তিনি আজ চিরস্মরণীয় হয়ে আছেন। ডিগ্রি ক্লাসের মানে অনার্স স্টুডেন্টদের এই ভিক্টর মেয়ার পদ্ধতিতে আণবিক গুরুত্ব নির্ণয় প্র্যাকটিক্যালে করতে হয়। এছাড়াও ভিক্টর মেয়ারের সঙ্গে আমরা পরিচিত আছি, অ্যালকোহল চ্যাপ্টারে আমরা দেখেছি ভিক্টর মেয়ারের উদ্ভাবিত পদ্ধতির সাহায্যে প্রাইমারি সেকেন্ডারি ও টার্সারি অ্যালকোহল কীভাবে শনাক্ত করা যায়। যাক, আমরা আমাদের আলোচ্য বিষয়ে আসি। নয়ভেনেগেল বিক্রিয়ায় সাবস্ট্রেট হচ্ছে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যালডিহাইড, বিকারক হচ্ছে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপযুক্ত, সক্রিয় মিথিলিন গ্রুপযুক্ত যৌগ, যেমন DEM, ডাইথাইল ম্যালোনেট অথবা EAA, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট এস্টার, অথবা ECA, ইথাইল সায়ানো অ্যাসিটেট এস্টার। এছাড়াও নাইট্রো অ্যালকেনও ব্যবহার করা যায়, কারণ নাইট্রো গ্রুপের তীব্র ইলেকট্রন আকর্ষী প্রভাবে আলফা কার্বনের হাইড্রোজেনগুলো আম্লিক হয়ে ওঠে, হয়ে নাইট্রো অ্যালকেন এই বিক্রিয়া ঘটাতে সক্ষম। আর অনুঘটক ক্ষারক হচ্ছে দুর্বল নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষারক নেওয়া হয়, যেমন পিরিডিন, পাইপিরিডিন, সেকেন্ডারি অ্যামিন, এসব ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে দেখো, তীব্রক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা যায় না, কারণ তীব্রক্ষারের উপস্থিতিতে এই বিকারকে দেখো এস্টার গ্রুপ আছে, এগুলো আর্দ্র বিশ্লেষিত হয়ে যেতে পারে, বা সায়ানো গ্রুপ আছে ইথাইল সায়ানো অ্যাসিটেটে, এটাও আর্দ্র বিশ্লেষিত হয়ে যেতে পারে, দিয়ে বিক্রিয়ার অনুপযুক্ত হয়ে ওঠে। এছাড়াও ওই অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকলে এরা নিজেদের মধ্যে অ্যালডল কনডেনসেশন ঘটিয়ে দিতে পারে, সেই কারণে দুর্বল জৈব ক্ষারক ব্যবহার করা হয়। তাহলে স্টেটমেন্টটা কী? দেখো, স্টেটমেন্টটা হচ্ছে দুর্বল জৈব ক্ষারকের উপস্থিতিতে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপযুক্ত যৌগের কনডেনসেশন বিক্রিয়ায়, অর্থাৎ প্রথমে জুতযৌগ গঠন ও পরক্ষণই ডিহাইড্রেশন বিক্রিয়ায় আলফা বিটা অসংপৃক্ত যৌগ উৎপন্ন হয়। একটা উদাহরণ হিসেবে দেখো, ধরো অ্যাসিটালডিহাইড নেওয়া হলো, অ্যাসিটালডিহাইডের সঙ্গে ডেম ডাইথাইল ম্যালোনেটের বিক্রিয়া ঘটানো হচ্ছে, ধরো ডাইথাইল অ্যামিন অনুঘটক ক্যাটালিস্ট অনুঘটক হিসেবে ব্যবহার করা যাক, করে কি তৈরি হয় দেখো, আলফাবিটা অসংপৃক্ত ডাইএস্টার। এই বিক্রিয়ার উপযোগিতা হচ্ছে এই বিক্রিয়ার সাহায্যে খুব সহজেই আলফাবিটা অসংপৃক্ত অ্যাসিড তৈরি করা যায়। যেমন এক্ষেত্রে দেখো, এই আলফাবিটা ডাইএস্টারকে পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করে দ্রবণটাকে আম্লিক করলে তৈরি হয় আলফাবিটা ডাই অ্যাসিড। এই আলফাবিটা ডাই অ্যাসিড একটা কার্বনে দেখো দুটো সি ডবল এইচ গ্রুপ, ভীষণ অস্থায়ী, তোমরা জানো একটা কার্বনে দুটো ওইচ থাকলেই অস্থায়ী হয়, একইভাবে একটা কার্বনে দুটো সি ডবল এইচ গ্রুপ থাকলে একটু উত্তপ্ত করলেই ডি কার্বক্সিলেশন হয়ে যায়। তাই এই যৌগটাকে 150 থেকে 200 ডিগ্রিতে উত্তপ্ত করলে এটা ডিকার্বক্সিলেশন হয়ে গিয়ে আলফাবিটা অসংপৃক্ত অ্যাসিড, এখানে হচ্ছে কি অ্যাসিডটার নাম বলো, আগে তোমরা জানো ক্রোটোনিক অ্যাসিড তৈরি হয়, ক্রোটোনিক অ্যাসিড, ঠিক আছে। এখন এখানে অ্যাসিটালডিহাইডের পরিবর্তে বেঞ্জালডিহাইড নেওয়া যাক, ডেমের সঙ্গে কনডেনসেশন, ডেম
ডাইথাইল মেলোনেটের সঙ্গে কনডেনসেশন ঘটানো হচ্ছে এবং ধরো অনুঘটক ব্যবহার করা যাক পিরিডিন বা পাইপিরিডিন কি তৈরি হবে আলফাবিটা অসম্পৃক্ত যৌগ আর্দ্র বিশ্লেষণ এবং অ্যাসিডিফিকেশান করে ডাইঅ্যাসিড একে 150 থেকে 200 ডিগ্রিতে উত্তপ্ত করাই আলফাবিটা অ্যাসিড কি এটার নাম সিনামিক অ্যাসিড তোমরা জানো মানে দারুচিনির একটা উপাদান খুব সুন্দর গন্ধ সিনামিক অ্যাসিড ওকে কিছু মূল্যবান অর্গানিক যৌগ ওষুধ শিল্পে ব্যবহার হয় এমন যৌগ প্রস্তুতিতে এই বিক্রিয়াটা ব্যবহার করা হয় যেমন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কুইনিনের নাম আমরা জানি কুইনিনের অল্টারনেটিভ একটা ড্রাগ হচ্ছে লুমিফেন্ট্রাইন এই লুমিফেন্ট্রাইনের শিল্প প্রস্তুতির একটা কি স্টেপে এই নয়ভেনেগেল বিক্রিয়া ব্যবহার করা হয় ওকে এবার আসি পারকিন বিক্রিয়া বা পারকিন কনডেনসেশন দেখো এই বিক্রিয়ায় সাবস্ট্রেট নেওয়া হয় অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রধানত বেঞ্জ্যালডিহাইড আর রিয়েজেন্ট বা বিকারক নেওয়া হয় দুটি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালিফেটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড আর অনুঘটক ক্ষারক নেওয়া হয় ওই অ্যাসিডেরই সোডিয়াম লবণ পরবর্তীতে দেখা গেছে সিজিয়াম লবণের ক্ষেত্রে খুব ভালো ইল্ড হয় এবং দ্রুতগতিতে বিক্রিয়া ঘটে ওকে তো তাহলে বিক্রিয়াটা হচ্ছে দুটি আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালিফেটিক অ্যাসিডের সোডিয়াম লবণের উপস্থিতিতে ওই অ্যাসিডেরই অ্যানহাইড্রাইডের সঙ্গে অ্যারোমেটিক অ্যালডিহাইডকে মিশিয়ে 140 ডিগ্রিতে রিফ্লাক্স করলে উৎপন্ন হয় বিটা অ্যারাইল আলফা বিটা অ্যাসিড অ্যাসিডের সল্ট সোডিয়াম লবণ এবং এটাকে অ্যাসিডিফিকেশান করলে পাওয়া যায় আলফাবিটা অসম্পৃক্ত অ্যাসিড একটা উদাহরণ দেখো সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বেঞ্জ্যালডিহাইডে মিশিয়ে 140 ডিগ্রিতে রিফ্লাক্স করলে পাওয়া যায় সোডিয়াম সিনামেট এটাকে অ্যাসিডিফাই করলে পাওয়া যায় সিনামিক অ্যাসিড 1877 সালে ব্রিটিশ রসায়নবিদ হেনরি পারকিন এই বিক্রিয়ার সাহায্যে সিনামিক অ্যাসিড তৈরি করেছিলেন আর এটাই সিনামিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির ওল্ড পদ্ধতি আচ্ছা এবার দেখো যদি বেঞ্জ্যালডিহাইডের সঙ্গে প্রোপানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম প্রোপানয়েড মিশিয়ে 140 ডিগ্রিতে রিফ্লাক্স করা যায় তাহলে কী হয় দেখো সোডিয়াম লবণ আলফাবিটা অসম্পৃক্ত সোডিয়াম লবণ অ্যাসিডিফিকেশান করলে কী হয় দেখো আলফা মিথাইল বিটা ফিনাইল অ্যাক্রাইলিক অ্যাসিড এই প্রসঙ্গে হেনরি পারকিন সম্বন্ধে দু চার কথা বলার লোভ সামলাতে পারছি না এই হেনরি পারকিনের ওপর আমার একটা ভিডিও আছে তোমরা দেখতে পারো হেনরি পারকিন 1853 সালে মাত্র 15 বছর বয়সে লন্ডনের বিখ্যাত রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে পড়াশোনার সুযোগ পান ওই সময় ওই কলেজের অধ্যাপক ছিলেন রসায়নের বিখ্যাত রসায়নবিদ জার্মান রসায়নবিদ ভন হবম্যান তো ওনার অত্যন্ত মেধা পড়াশোনার প্রতি আগ্রহ কাজের প্রতি নিষ্ঠা দেখে এর 3 বছর পরে মাত্র 18 বছর বয়সে উনি হবম্যানের ল্যাবরেটরিতে কাজের সুযোগ পান ওই হেনরি পারকিন মাত্র 18 বছর বয়সে সেই সময় ভন হবম্যান কাজ করছিলেন ম্যালেরিয়ার ওষুধ কুইনিনের রাসায়নিক সংশ্লেষণে কুইনিন পাওয়া যেত সিঙ্কনা গাছের ছাল থেকে সেই সময় তো সারা পৃথিবী জুড়ে ম্যালেরিয়া সেই ম্যালেরিয়ার হাত থেকে বাঁচার একটাই ওষুধ ছিল কুইনিন কুইনিনের উৎস হচ্ছে সিঙ্কনা গাছ তা থেকে কম পরিমাণ পাওয়া যেত তাই মানে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ রসায়নবিদরা শুরু করেছিলেন যে কৃত্রিমভাবে কী করে তৈরি করা যায় তো ভন হবম্যানও তাই করছিলেন তো ইস্টারের ছুটিতে কলেজে ইস্টারের ছুটিতে উনি যখন দেশে চলে যাচ্ছেন তার আগে দেশ বলতে জার্মানিতে চলে যাচ্ছেন তার আগে উনি ইয়াকে আমাদের পারকিনকে কিছু কাজ দিয়ে যান হোম টাস্ক মানে কাজ করার জন্য সেটা হচ্ছে যে কুইনিন আলকাদা থেকে কুইনিন সিনথিসের কয়েকটা ধাপ তো স্যার চলে যাওয়ার পর উনি বাড়িতেই একটা ল্যাবরেটরি খুলে বসলেন যেহেতু কলেজ বন্ধ
তো সেখানে উনি কাজ শুরু করে দিল এবং আলকাদা থেকে মানে অ্যানিলিন থেকে আলকাদা থেকে অ্যানিলিন সেখান থেকে কাজ করতে গিয়ে উনি বারবার একটা বেগুনি রঙের রং পাচ্ছিলেন বেগুনি একটা রঙের পদার্থ পাচ্ছিলেন তো অভিজ্ঞ দৃষ্টি কারণ উনি রং তুলির কাজ ভালোই জানতেন তাই রং চিনতে ভুল হয়নি উনি বুঝলেন যে একটা নতুন কোনো রং নতুন বেগুনি রং আবিষ্কার হয়েছে এবং সেটা সুতির কাপড় বা সিল্কের কাপড়ের ওপরে একটা পার্মানেন্ট ডাইং করা যাচ্ছে পার্মানেন্টলি যার নাম পরবর্তীকালে যেগুলো মভিন ডাই মভিন অ্যানিলিন ডাই অ্যানিলিন থেকে তৈরি করা হলো তখনকার দিনে বেগুনি রং বা বিভিন্ন রং ন্যাচারাল বস্তু থেকে আনা তো উনি স্যার আসার পর স্যারের দেওয়া টাস্ক যেহেতু কিছুই হয়নি এই ব্যাপারটা উনি চেপে গেলেন এবং ভিতরে ভিতরে উনি ওনার বাবার সঙ্গে একটা ইন্ডাস্ট্রি খুলে বসলেন বাবা এবং ভাইদেরকে নিয়ে যেটা বলা যায় যে সারা পৃথিবীতে প্রথম সিনথেটিক ডায়ের ফ্যাক্টরি এবং ফ্যাশন দুনিয়াতে একটা ঝড় তুলে দিল মানে বিপ্লব বলা যায় এই রঙের ইন্ডাস্ট্রি চালাতে চালাতে মানে অর্থ আসার পাশাপাশি উনি কিন্তু ল্যাবরেটরির কাজে চালিয়ে যেতে থাকলেন উনি একাধিক ড্রাই আবিষ্কার করেছেন একটা হচ্ছে যেমন ব্রিটানিয়া ইয়েলো আর একটা গুরুত্বপূর্ণ ড্রাই হচ্ছে পার্কিনস গ্রিন এছাড়া সুগন্ধির মূল উপাদান কুমারিন তিনি সিনথিস করেছেন আর 1877 সালে সিনামিক অ্যাসিড সিনামিক অ্যাসিডের উৎস হচ্ছে সিনামন অর্থাৎ দারুচিনি তো এটা কৃত্রিমভাবে তৈরি করলেন উনি শিল্প প্রস্তুতি হ্যাঁ এবার পার্কিনের স্যার ভন হফম্যান সম্বন্ধে দু চার কথা বলি ভন হফম্যান ছাত্রের এই গোপনীয়তায় দুঃখ পেয়েছিলেন সেটা ঠিকই তারপর তিনি নিজের দেশ জার্মানি থেকে ভালো সুযোগ পেয়ে কাজের সুযোগ পেয়ে উনি ফিরে আসেন নিজের দেশে এবং প্রচুর কাজ করেন ওনার কাজের মাধ্যমে উনি আজকে বিজ্ঞানের জগতে চিরস্মরণীয় হয়ে আছেন যেমন ওনাকে আমরা চিনি হফম্যান অপনয়ন বিক্রিয়া হফম্যান এলিমিনেশন যেটা যেটা হচ্ছে অ্যালকিন তৈরি হয় হফম্যান রুল জানো তোমরা এছাড়া তোমরা পড়েছ হফম্যান রিঅ্যাজমেন্ট অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন হফম্যান অবনমন বিক্রিয়া যেটা এছাড়াও আছে হফম্যান মাটিয়াস রিয়াকশন এরকম একাধিক কাজ ওনার আছে প্রচুর কাজ ওকে